নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব দেও পার্থ সরকার ওরফে ভজাকে তলব। ব্যবসায়ী রাজীব দেও পার্থ সরকারকে তলব করল ইডি। নিয়োগ দুর্নীতির বিপুল টাকা প্রমোটিং ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে বলেই মনে করছে ইডি। পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ কাউন্সিলরকে এর আগে তলব করা হয়েছিল। তিনি সময় চেয়েছিলেন কিছুদিনের জন্য, তাই ফের নোটিশ পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে বলেই ইডি সূত্রে খবর। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন তিনি। বিরোধী নেতা থাকাকালীন পার্থ চট্টোপাধ্যায়ের মালিকাধীন মিনিবাসের দেখভাল করতেন ভজা। সেই থেকেই ঘনিষ্ঠতা বাড়ে। ধীরে ধীরে পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত কাছের লোক হয়ে ওঠেন তিনি। ধীরে ধীরে পার্থ চট্টোপাধ্যায়ের আর্থিক লেনদেনের বিষয়টিও দেখতেন। ইডি চার্জশিটে উল্লেখ করেছেন, নিয়োগ দুর্নীতিতে মিডলম্যান হিসাবে গ্রেফতার হওয়া বহিষ্কৃত ছাত্র নেতা কুন্তল ঘোষ মন্ত্রী পার্থর সংযোগকারী হিসাবে কাজ করেন পার্থ সরকার। এর আগেই পার্থ সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি। গত 12 বছরে তার সমস্ত সম্পত্তি এবং ব্যাংকের আর্থিক লেনদেনের সমস্ত নথি সমেত ভজাকে তলব করা হয়েছে। তদন্তকারীদের দাবি, প্রার্থীদের নামের তালিকা ও কয়েক কোটি টাকা ওই পার্থর মাধ্যমেই পার্থ চট্টোপাধ্যায়ের হাতে পৌঁছেছে। এরকম তথ্য পেতে অবশ্যই ফলো করুন চ্যানেল 24।